এর পরে আযাব আসবে মাসখাব আকাশ থেকে পাথর পড়বে স্ট্রয়েড পড়বে এত বড় বড় স্ট্রয়েডগুলো পড়বে যেগুলোর একটা ক্রমণে এমন হতে পারে দেশ থেকে দেশ নিশ্চিহ্ন হয়ে যাবে মুসাওয়ামাত সাধারণভাবে আসবে না নাম লেখা থাকবে কোন দেশের উপরে কার উপরে গিয়ে পড়বে দেশ থেকে দেশকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে যদি বাঁচতে চান সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকেন যিনি মাফ করে আযাব উঠায় নেবেন তিনি কে ও মুসলমান যেমন ছিলাম একটু পরিবর্তন হলাম না বেনামাজি ছিলাম বেনামাজি আছি সুদখোর ছিলাম সুদখোর আছি মদখোর ছিলাম এখনো মদখোর আছি জেনা ব্যবিচার করতাম এখনো জেনা ব্যবিচার করি আল্লাহর কাছে ফিরে আসলাম না এমন বিকট আযাব আসতেছে আকাশের ভিতরে বিরাট আওয়াজ হবে হুযায়ফাতুল ইমান বলেন 40 দিনের জন্য পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে সূর্য মানুষ দেখবে না এমন বিকট আওয়াজ হবে 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে 70,000 মানুষ বোবা হয়ে যাবে 70,000 মানুষ বধির হয়ে যাবে কান দিয়ে শুনবে না চোখ দিয়ে দেখবে না জবান দিয়ে বলতে পারবে না যদি বাঁচতে চান এখন থেকে সিজদা অবনত হয়ে যান যিনি আযাব থেকে বাঁচায় দিবেন তিনি কে আমার ভাইরা আফসোস থাকবে সেদিন মানুষের বিশেষ করে জালেমদের অঙ্গপ্রত্যঙ্গ বিরুদ্ধে দাঁড়ায় যাবে সেদিন জালেমদের আফসোস থাকবে কয়টা আফসোস নয়টা আফসোস জালেমেরা এক নম্বরে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা আফসোস যদি মাটি হয়ে যেতাম আল্লাহ তো আজকে আমাদেরকে আটকাতো না আজ যদি মাটি হয়ে যেতাম আজকে আমাকে এখানে নিয়ে আসা হতো না এজন্য নবী বারবার সতর্ক করলেন ইয়াকুম আয-যুলম ফাইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ খবরদার জুলুম ছেড়ে দাও কারণ জালেমদের জন্য চক্ষু বন্ধ হলে হিসাবটা বড় অন্ধকার হবে আযাবটা বড় ভয়াবহ হবে আফসোসের পরে আফসোস করবে জালেমদের কোন আফসোসকে যিনি পূরণ করবেন না তিনি কি দুনিয়ার জীবনে ব্যবসার মধ্যে ক্ষতি হয়ে গেছে আফসোস করতেছেন হুজুর ব্যবসার মধ্যে ক্ষতি হয়ে গেছে দেখা গেল 2 বছর ঘুরতে না ঘুরতে আল্লাহ পাক ভরপুর ব্যবসা দিয়ে দিস আফসোস আর আছে না ছেলে এসএসসি পরীক্ষা দিছে দাখিল পরীক্ষা দিছে খুব আফসোস হুজুর এ প্লাসটা পায় নাই পাইছে মাত্র এ গ্রেড 4.64 হুজুর আমার ইজ্জত থাকে 17 মাস পরেই তার পরীক্ষা আসলো এইচএসসি আলেম পরীক্ষা দিল ওই পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়ে গেল ঢাকা ইউনিভার্সিটিতে চান্সও পেয়ে গেল আফসোস আর আছে এরপরে আফসোস থাকে আল্লাহ যদি একটা সুন্দর চাকরি হইতো উমুকের ছেলের মতো দেখা গেল বিরাট সরকারি চাকরি হয়ে গেছে আফসোস শেষ একটা মেয়ে ভালো জায়গায় বিয়ে দিতে পারে না আফসোস হঠাৎ করে ভালো জায়গায় বিয়ে হয়ে যায় আফসোস শেষ সব আফসোস ফুরিয়ে যায় দুনিয়ার জীবনের আফসোস দুনিয়ার জীবনে চিরকাল থাকে না জান্নাতীদের একমাত্র আফসোস থাকবে যদি মালিককে দেখতে পেতাম এই আফসোসটাও জান্নাতে যিনি পুরা করে দিবেন তিনি কে আল্লাহ বলবেন সারা দাও নূরের পর্দা ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়ানজুরু ইলা ওয়াজহিহি এক নজরে আল্লাহ রাব্বুল আলামিন তাকায় থাকবে আর গোলামেরা এক নজরে মালিক আল্লাহকে তাকায় তাকায় দেখবে যুগের পর যুগ বছরের পর বছর কালের পর কাল চলে যাবে এই রকম ভাবে তাকায় থাকবে একটা পর্যায়ে আল্লাহ বলবে এখানেই শেষ নয় ওয়ালাদাইনা মাজিদ আর অনেক নিয়ামত রয়েছে
ডেকে ডেকে যিনি আরো নিয়ামত জান্নাতীদেরকে দিবেন তিনি কে? একটু মাটির দিকে তাকায় দেখেন, জুলুম করতে পারবেন? মাটি যদি আপনাকে টেনে ধরে কোন জালেম রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না, ঠিক কিনা বলে? কিন্তু মাটি টেনে ধরে না, মাটি আপনার উপরে সুন্দর আচরণ করে, কিন্তু চক্ষু বন্ধ করে মাটির নিচে গেলেই মাটি ধরবে, ঠিক কিনা বলে? জালেমদের প্রথম আফসোস যদি মাটি হয়ে যেতে পারতাম। দুই নাম্বার আফসোস করবে জালেমেরা, আফসোস যদি আখেরাতে জীবনের জন্য কিছু পাঠায় রাখতে পারতাম। আজ যারা আমার সামনে বসা আছেন, সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, সবগুলোর জন্য জান্নাতে যিনি নিয়ামত রেডি করে রেখেছেন তিনি কে? আজকে ফজরের নামাজ পড়েছেন, জোহর পড়েছেন, আসর পড়েছেন, মাগরিব পড়েছেন, এশা পড়েছেন, মান গাদা আওরাহা আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা, প্রত্যেকবারে বারে যারা নামাজের জন্য গেলেন, প্রত্যেকবারে বারের জন্য যিনি জান্নাতে এক একটা করে বাড়ি বানায় দিয়েছেন তিনি কে? চিন্তা করেন আল্লাহ কত দয়ালু। আপনারা চিন্তা করবেন, হুজুর এত বাড়ি দিয়ে কি করব, দুনিয়ার জীবনটা 60-70 বছরের জীবন, কানাডাতে পর্যন্ত বাড়ি লাগে, ঠিক কিনা বলেন? দেশের মানুষ কি খাইলো আর কি করলো দরকার নেই, কানাডাতে বাড়ি, আমেরিকায় বাড়ি, অস্ট্রেলিয়ায় বাড়ি, লন্ডনে বাড়ি, একটা জায়গার নামই হয়ে গেছে বেগম পাড়া। আরো আসতে হন না বাজি, এই যে অবস্থা এখন চলছে, এই অবস্থায় বোঝা যায় মানুষের স্বভাব কেমন, মানুষের মন ভরে না। এজন্য যতবার আপনি মসজিদে আসতেছেন, আল্লাহকে ডাকতেছেন, দান করতেছেন, বারে বারে যিনি আপনার জন্য বাড়ি নির্মাণ করে রাখতেছেন তিনি কে? একতলা বাড়ি না বাজি, ইন্না ফিল জান্নাতি মিআতা মিআতু দারাজাত, আল্লাহর জান্নাতের ভিতরে বাড়িটা হবে 100 তলা, বলেন আল্লাহু আকবার। মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনাস সামাই ওয়াল আরদ, দুনিয়া থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে দুনিয়া যত দূরে, জান্নাতে এক এক তালা থেকে আরেক তালা হবে এত দূরে। কত তালা বাড়ি সবাই বলেন, কত তালা বাড়ি? এইরকম বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলামদের জন্য রেখে দিয়েছে। দুনিয়ার জীবনটা বড় ক্ষণিকের। আজকে ছোট্ট করে একটা ঘটনা বলি, সেদিন ফেসবুকে ভাইরাল হয়ে গেছে, আমি শুধু ব্যক্তিটার নাম বলবো না, শুধু এমনি বলে যাব, ফরিদপুরে একটা হসপিটালে তিনি ভর্তি আছেন দীর্ঘদিন ধরে, হাজার হাজার কোটি টাকার মালিক। ওই লোকটাকে গিয়ে প্রশ্ন করা হয়েছে, এত হাজার হাজার কোটি টাকা আজকে কোথায় গেল? লোকটার দুচোখ বেয়ে পানিগুলো ঝরছে, কোনো উত্তর দিতে পারতেছেন না। সাংবাদিকরা খুঁজে বের করলো তার স্ত্রীর খোঁজ ঠিকানা, গিয়ে জিজ্ঞাসা করলো, আপনার স্বামী এরকম অসুস্থ হয়ে পড়ে আছে, উনার টাকা পয়সা গেল কই? উনি আর এখন আমার স্বামী নাই, আমি ডিভোর্স দিয়ে দিস। খুঁজে বের করলো সন্তানাদিদেরকে, সন্তানাদিরা বলল, আমাদের গ্লোরিয়াস ফিউচার আছে, আমাদের ভবিষ্যৎটা খুব সুন্দর হবে, গ্লোরিয়াস হবে, এই বাবার পরিচয় আমরা দিতে চাই না। বাবার পরিচয়টা দিয়ে আমাদেরকে ছোট করেন না। কোরআনুল কারীম আল্লাহ বোঝায় দিলেন, শোনো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কেউ তোমার কোনো কাজে আসবে না, না তোমার ছেলে, না তোমার মেয়ে, শুধুমাত্র তুমি যদি নিরাপদ মন নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যাও, যিনি তোমাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে?
কয় নাম্বার আফসোস গেল ভাই? এবার কয় নাম্বার? একখানা ডর হরি হওয়া না, তিন নাম্বার আফসোস কাদের? দুনিয়া থাকাকালীন সময় এরা কোনো আফসোস করে না, চক্ষু বন্ধ হলে তিন নাম্বার আফসোস তাদের সামনে আসবে। তিন নাম্বার আফসোস করে বলবে, সেদিন তারা কাঁদবে আর বলবে, আজ কেন হিসাব নামা দিলেন, আমল নামা দিলেন? বাম হাতে যার আমল নামা চলে আসবে। আল্লাহর হাবিব বলছেন, মান্য কিসা হালাক, যার সঙ্গে আল্লাহ বলবে কেন এই কাজ করেছিলি, জবাব দে কেন নিরপরাধ মানুষকে শাস্তি দিয়েছিলি, কেন অন্যায় বিচার করেছিলি, কেন কষ্ট দিয়েছিলি, কেন জুলুম করেছিলি, জবাব দে। সেদিন যখন মালিক জবাব চাবে, স্পষ্ট বুখারীর বর্ণনা বলছে, মান্য কিসা হালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, আর কোন জবাব দিতে পারবে না, আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস হিসাব নামা যদি নাই দিতেন। হিসাব নেওয়া নামা পাওয়ার পরে সেদিন লোকেরা চিৎকার করে কাঁদবে আর আফসোস করবে। সেদিন জালেমদেরকে তিল পরিমাণ যিনি সার দিবেন না তিনি কে? কয় নাম্বার তাসি বাজি? মাশাআল্লাহ। এবার কয় নাম্বারে যাবো ইনশাল্লাহ? এই আফসোসটা কাদের? জালেম হইন না কিন্তু, জালেম হইন না কিন্তু, আল্লাহ জালেমদেরকে ছেড়ে দেয় না, সার দেন জালেমদেরকে যিনি ধরেনি ধরেন তিনি কে? এবার কয় নাম্বার? চার নাম্বারে জালেমরা সেদিন আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আফসোস আফসোস, কেন জালেম গুলাকে বন্ধু বানিয়েছিলাম, ওই ওই লোকগুলাকে কেন বন্ধু বানিয়েছিলাম, দুনিয়ার জীবনে কেন তাদের পিছনে স্লোগান ধরেছিলাম, দুনিয়ার জীবনে তাদের পিছনে কেন হেঁটেছিলাম, জালেমদের সঙ্গে যারা চলবে সেদিন আফসোস করবে। সেদিন যিনি পাকড়াও করে ফেলবেন তিনি কে? বুখারীর একটা হাদিস শোনাই, কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, সময় সুন্দর গতিতে যাচ্ছে, মনোযোগও আছে, তাড়াতাড়ি শেষও হচ্ছে, মাশাআল্লাহ, সুন্দর হইতেছে না ভাই? আলহামদুলিল্লাহ। এখন যদি আমি এক নাম্বারই থাকতাম এতক্ষণে, তো আমার পেরেশানি হার্টবিট বাইরে যেত যে আল্লাহ এখনো এক নাম্বার, এখন কয় নাম্বারে আছি? মাশাআল্লাহ, কেন ডর হরি হওয়া না বাজি? কয় নাম্বার? ওয়াজ ফজর পর্যন্ত লাগে না, ওই যে নয়টা কিন্তু শেষের দিকে চলে আসতেছে আস্তে আস্তে, পাঁচ পর্যন্ত গেলাম মানে আমি আগাই গেলাম আলহামদুলিল্লাহ। কয় নাম্বারে আছি এখন? তো বন্ধু বানাইবেন কারে? চোর ডাকাত বদমাইশ লুটেরা আর্জেন্টিনা ব্রাজিল কিরে? ইনি বন্ধু? ইন বন্দুক? ইন কি? এই আর্জেন্টিনা ব্রাজিল, হায় 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 রে মুসলমান, কিসের পিছনে আজ আমরা ছুটছি? আর নেতা কে গিয়ে বলবে, নেতা তোমার জন্য রাজপথে থাকবো, প্রয়োজনে গুলি খাবো, এরপরে কি? ও ইল্লা লাম ইয়াফিলাহু, যদি কোনো পদ নেতা দেয় নাই, বাজার কমিটির পদটাও দেয় নাই, কোন পদ যখন নেতা দেয় নাই, সঙ্গে সঙ্গে স্লোগান চেঞ্জ করে বলে, নেতা আমি নাই, আমি নাই, রাজপথে তোর দরকার নাই, ঠিক কিনা বলেন? এই রকম ক্ষমতার জন্য যারা রাজনীতি করে, হাদিসের প্রথম অংশে নবী যে বলেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, আল্লাহ যদি দয়া না দেখান
আল্লাহ যদি কথা না বলেন আল্লাহ যদি মায়া না করেন মায়া করার কেউ থাকবে না মুসলমান এজন্য বুকে হাত দিয়ে বলতে হবে রাজনীতি করব কার জন্য কজন করেন এখন বিঘ্ন চুপ করে রইছে হুজুর এমনে তো যা করার কর মাশাআল্লাহ এতজন যুবক করতে আসলো হঠাৎ করে লিল্লাহে তাকবীর জোরে দেখছো যুবকরা তোমরা আমি কি পছন্দ করি তোমরা আসছো আমি তাকবীর দিয়ে তোমাদেরকে এই মাহফিলে সুস্বাগত জানিয়েছি এখনো তো যুবক আসতেছে মাশাআল্লাহ তো আস তো আরেকটু বাড়ান লাগে না ও খেলা শেষ হয়েছে নাকি হ্যাঁ আচ্ছা খেলা যদি শেষ হয় অসুবিধা নাই তো খেলা যদি শেষও হয় তারা মাহফিলে আসছে হাসনের কিছু আসেনি মাহফিলে আসছে মানে সব মাফ মাফ করব কে আমি না আল্লাহ তো আমরা যে কইলেন না মাফ করব কে আমি আপনি হাসতে পারি আল্লাহ যদি তার মনটা একটাবার দেখে যে সে মাহফিলের দিকে দৌড়ায় চলে আসছে আল্লাহর মহব্বতে কসম আল্লাহ গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিতে সময় লাগবে হাদিসের মধ্যে রাসূল বলছে কোন আমলের কারণে ব্যক্তি জান্নাতে যাবে ব্যক্তি জানবেও না আল্লাহ বলবে জানো স্তরে কোন কারণে জান্নাতে দিছি আল্লাহ জানি না ওই কারণটাতে তোরে জান্নাতি বানায় দিছি জোরে কর সুবহানাল্লাহ এজন্য যারা আসতেছেন দৌড়ায় আসেন আল্লাহর একটু দেখেন আল্লাহ আমরা দৌড় দিয়ে চলে আসছি রাজি আছেন তো ইনশাআল্লাহ কি মুসিবতে পড়ছি কোন এখন কয় নম্বরে জানি আসি এক নম্বর আফসোস কি এই তো মাশাআল্লাহ তাইলে ওনারা একটু বুঝে ফেলবে যে হুজুরে কিছু একটা বলছে এতক্ষণ এক নম্বর আফসোস কি দুই নম্বর আফসোস কি আহারে পরকালের জন্য কিছু যদি দিতে পারতাম তিন নম্বরটা কি তিন নম্বরে খালি আফসোস না 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 তিন নম্বরটা কি এ তোমার সাল আমল নামার কথা কে বলছে দেখি লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুক পড়েন আমিন চার নম্বরটা কি জালেম বন্ধু মানুষ দেখবেন বুক ফুলায় একটা গুনাহ করে কি ফুলায় হাতে অস্ত্র নিয়া মিছিলের মধ্যে গিয়ে হাতে অস্ত্র নিয়ে গুলি করে এমন সন্ত্রাসী আছে না নাই আরে বাপরে বাপ কি সাহস তার বন্ধুরা কয় হাসা না হ্যাঁ একজনে কয়েছে হুজুর গড়র গড়র মারেন দেয়ার চিন্তা করেন এই যখন গুলিটা করে গড়র গড়র মারে দে যখন ইনকারবার অনানি মাঝে মাঝে এই কারবার যখন হয় তখন এটা একলা হয় না বরং বন্ধুরা পাঠায় দেয় যাচ্ছে না তোর সাথে বড় কে আছে এজন্য আল্লাহর হাবিব বলেন কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরিন সবাই মাফ পেয়ে যাবে তুমি বুক ফুলায়া জুলুম করেছো বুক ফুলায়া গুনাহ করেছো তোমার মাফ হবে না যিনি তোমাকে পাকড়াও করবেন তিনি কে এজন্য জালেম দেখবেন অন্ধ হয়ে শরীর পচে গিয়ে বোবা হয়ে কানা হয়ে লোলা হয়ে বিছনায় শুয়ে এরপরে জালেম মারা যায় ঠিক কিনা বলে কয় নম্বরে আসি ভাই এসা কয় নম্বর দেখেন এখন আমরা যে সালা কক্সবাজারের লোক তো আমরা গেলে সালা কি করে পারা যেত না তো এখন একজনে হাত দেখাইছে এমনি যে হুজুর এটা সাইড না পাস আপনি নিজে বুঝালো না সাইড মনে করলে সাইড আর পাস মনে করলে তো এই যে একটা আছে কত নাম্বার সাইড নাম্বার এবার কয় নাম্বারে যাবেন পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা أطعنا الله وأطعنا الرسول সেদিন লোকদেরকে যখন আল্লাহ লটকায় দিবেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার জাহান্নামের ভিতরে যখন আল্লাহ লটকায় দিবেন
মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে দিবে জালেমরা সেদিন আফসোস করে চিৎকার করে কাঁদবে আর বলবে আফসোস কেন নবীজির পথ বুঝলাম না আল্লাহর পথ কেন ধরলাম না নবীর পথে কেন আসলাম না আজ যদি আল্লাহ তার রসূলের পথে আসে যিনি সেদিন ডেকে ডেকে জান্নাতি বানায় দিবেন তিনি কে পাঁচজনকে নবী খুঁজে খুঁজে শাফাত করবে কয়জন পাঁচজন এখন আছেন কয় নাম্বার পাঁচজন কয়জনকে নবী খুঁজবে পাঁচজন এক নম্বরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি কালেমার জন্য যদি আপনার জীবন দেওয়া লাগে কালেমার পথ থেকে এক চুল আপনি নড়েন নাই এমন ব্যক্তিগুলোকে নবী খুঁজে খুঁজে বের করবেন শাফাত করবেন যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে দুই নম্বরে আকসারুহুম আলাইয়া সালাত অধিক পরিমাণে দরুদ পড়েছেন দরুদ পড়েছেন দরুদ পড়েছেন নবী ঠিকই আপনাকে খুঁজে বের করবেন শাফাত করবেন শাফাতে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কে তিন নম্বরে যখন মুয়াজ্জিন আজান দিবে আজান শুনলেন কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যেমন যেমন বলবে আপনিও বলেন মুয়াজ্জিনের সাথে সাথে বলার চেষ্টা করেন এবার মুয়াজ্জিনের আজান শেষ হবে আজানের পরে আপনি দোয়া পড়েন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله وبعثه مقاما محمودا الذي وعدته انك لا تخلف الميعاد আপনি বললেন حلت له شفاعتي নবীজি বলছেন তার জন্য আমি নবীর শাফাতটা আবশ্যক হয়ে যাবে সুবহানাল্লাহ অবশ্যই যদি নবী আপনাকে শাফাত করে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে maaf করে দিবেন নবীর শাফাতের কারণে যিনি maaf করে দিবেন কবুল করে নেবেন তিনি কে চার নম্বরে আল্লাহর কাছে প্রতিনিয়ত বলেছেন আল্লাহ মদিনায় মৃত্যু দিও শহীদি মরণ দিও আল্লাহ কবুল করে নিয়েছে মদিনার মাটিতে আপনি দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আল্লাহর হাবিব বলেন আনা শাহিদুল্লাহু আল্লাহর দরবারে আমি নবী সাক্ষী হয়ে দাঁড়া যাব বলবো আল্লাহ আপনার এই গোলাম আমার এই উম্মত বড় ভালোবেসেছে মদিনাকে মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছে আয় আল্লাহ আপনি maaf করে দেন নবী যখন অবশ্যই সাক্ষাতে আপনার জন্য maaf চাবে অবশ্যই নবী যখন আপনার জন্য সাক্ষী দিবে যিনি maaf করে জান্নাতি বানায় দিবেন তিনি কে পাঁচ নম্বরে শাফাআতি লিআহলি কাবায়ির মিন উম্মতি উম্মতের গুনাহগারদের জন্য নবীজি শাফাআত করবেন গুনাহ করে ফেলেছেন ওই লোকটার জন্য নবী দাঁড়ায় থাকবে বলবে আল্লাহ উম্মতরে maaf করে দাও আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন ولسوف يعطيك ربك فترضى نبي اوچিরে আপনার মন আল্লাহ ঠান্ডা করে দিবে নবীজি বলেন ওয়ালারদ ওয়াহিদ মিন উম্মতি ফি النار আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে জ্বললে আমার কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ ওই উম্মতটাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf না করবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা নবীর উম্মত হওয়ার চেষ্টা করেন অধিকাংশ মানুষ এমন আছি
যারা নবীজির উম্মত হতে পারে নাই, ঠিক কিনা বলেন? এটা আজকে আলোচনা করব না, এটা পরশু দিন আল্লাহ যদি করায়। চকরিয়াতে আরেকটা মাহফিল আছে, কি আর বলবো ভাই বলেন, একই দিনে আরো একটা মাহফিল চকরিয়াতে, আমার নামে পরিকল্পিতভাবে মিথ্যাচার করে মাহফিলটার মধ্যে আমার নাম দিয়ে দিছে, আমি জানিও না জায়গাটা কোথায়, আপনাদেরকে আজকে বলে রাখি, এগুলো দুঃখ লাগে। মাহফিল কমিটি অনেক জায়গায় প্রতারিত হয় প্রতারক চক্রের কারণে। রিংবং দক্ষিণ পাহাড় ইসলামী তরুণ কাফেলায় উদ্যোগে আয়োজিত মাহফিল, চোদ্দতম মাহফিল, ওই মাহফিলে আমার নাম দেওয়া হয়েছে। সেখানে আল্লামা লুৎফুর রহমান সাহেব তিনি থাকবেন, থাকবেন শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ সাহেব তিনি থাকবেন। দুজনকে দাওয়াত দিয়েছেন কিনা আমি জানি না, দুজনের দাওয়াতের ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, কিন্তু আমার নাম দেওয়া হয়েছে যে আমিও আলোচনা করব বাদ মাগরিব। এটা আমার নামে একটা বানোয়াট মিথ্যাচার, এমন অনেক পোস্টার আমি দেখেছি প্রায় সময় বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লাগানো থাকে। আপনারা অনেক সময় গালিগালাজ করেন যে হুজুর আসলো না, আমাকে দাওয়াতই দেওয়া হয় না, আমি আসবো কেমনে? আমি একাধিক মাহফিল নেওয়া এটা পছন্দ করি না, কারণ মাহফিল একটা নিলেই তো মানুষকে বোঝানোটা আমার দায়িত্ব হয়ে যায়। একাধিক মাহফিল করে আপনি কেমন করে বুঝাবেন? মেন্টালিটি অনেক সময় খুব হাই থাকবে, আরেক জায়গা থেকে বয়ান করে আসছেন, আপনার রাগ থাকবে, গোসা থাকবে, পুরাটা এসে আপনি ঝাড়লেন, এটা উচিত হবে না। এই জন্য আমি একটা মাহফিল নিই, এই জন্য কেউ প্রতারিত হবেন না। মাহফিল আমার মসজিদে গিয়ে ফর্ম পূর্ণ করে এরপরে মাহফিল নিতে হয়, আমার মাহফিলের ক্ষেত্রে কোনো প্রতিনিধি নাই, সারা বাংলাদেশে কোনো প্রতিনিধি দিয়ে আমি আমার কোনো মাহফিল নেই না, সামনেও নিব না। মাহফিল নিতে হবে সরাসরি, আপনারা যাবেন বলবেন হুজুর অমুক অমুক জায়গায় এত তারিখে দাওয়াত, আমার কাছে যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমি দাওয়াতটা নিয়ে ফেলব। এইভাবে তারা প্রতারিত হল, নানা জায়গায় প্রতারিত হচ্ছে বিভিন্ন জন। আমি দুঃখ পাই তখন যখন কেউ প্রতারিত হয়। সেদিন একজন রংপুর থেকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার নামে এত হাজার টাকা পাঠাই দিছি। কত? কয় 70,000 টাকা পাঠাই দিছি। কাকে? কয় হুজুর অমুককে। আমি কিন্তু অমুককে তো আমি চিনি না। কয় হুজুর আপনার সঙ্গে দেখলাম তার ছবি। আচ্ছা বলেন, আজকের মাহফিল কমিটি অন্তত 200 ছবি উঠেছে আমার সাথে। এখন কেউ আমার সামনে বসে, সাথে বসে, ডানে অথবা বায়ে, অনেকের আবার একটা বদভ্যাস এখন হুজুরের কান্দে এরকম হাত দিয়ে ছবি না উঠলে আর হয় না। এখন কেউ একজন ধরেন আমারে মহব্বত করে কান্দে হাত দিল, আমি তো এটা বলতে পারি না যে হাতটা সরাও। বলেন পারি? এখন সে কাঁধে হাত দিয়ে একটা ছবি উঠে ফেলছে, গিয়ে কমিটি দেখাইলে দেখছেন হুজুরের লোকে কি সম্পর্ক আমার। আপনি তো চিন্তা করলেন, সুবহান আল্লাহ, এর ডান আর হাত, ডান হাত বাম হাত সব হুজুরের কাঁধের উপরে, তার মানে হুজুরের কাঁধের উপরে ভর করেই তো সে চলে, আর হুজুরও তার কাঁধের উপরে ভর করে চলে। এইরকম চিন্তা করে কোনো বক্তাকে আপনারা দাওয়াত করবেন না, সরাসরি গিয়ে বক্তারে দাওয়াত দিবেন। যদি বক্তা বলে হ্যাঁ দাওয়াত নিয়েছি, নিছক যদি উনি কোনো অসুস্থ হয়ে যায় অথবা এমন কোনো দুর্ঘটনা দেখা দেয় যেটার কারণে আসতে পারে না, তিনি দুঃখ প্রকাশ করবে, কিন্তু প্রত্যেকটা বক্তা এই দায়িত্বের সাথে ওই মাহফিলে আসবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য এই ধরনের যত প্রতারণা হয় এগুলো আপনারা ফেসবুকে ছড়িয়ে দিবেন, কারণ এটা আলেমের মান ক্ষুণ্ণ হয়, মান নষ্ট হয়। অনেক মানুষ গালিগালাজ করতে করতে যাবে আর বলবে আরে ইতি ডুল্লা মলয়, সব জায়গার দাওয়াত নেই ন। আরেকটা মাহফিলের মধ্যে এটার প্রভাব পড়বে, এই জন্য আজকের মাহফিলে আমার ভাইদের কোনো দোষ নেই, এখানে দোষী একজন লোক যে আমার নামে প্রতারণা করেছে তার শাস্তি হওয়া উচিত, ঠিক কিনা বলে? আমি অবশ্যই এই বিষয়ে আইনানুক ব্যবস্থা থেকে নিয়ে যা করা লাগে আমি করব ইনশাআল্লাহ, কারণ আমি আমার কোরআনের মাহফিলের এই সুন্দর ক্ষেত্রটাকে নষ্ট হতে দিতে চাই না। ভাইরা আমার কয় নাম্বারে আছি? আরে সুবহানাল্লাহ, আমি মনে করছিলাম সবাই ভুলে গেছে। বলেন কয় নাম্বার? এবার কয় নাম্বার? ছয় নাম্বারে আমার ভাইয়েরা। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا
সেদিন লোকের আফসোস করে নিজের হাত নিজে কামড়াবে ইয়াউমা ইয়াদু যালিমু যালিমরা সেদিন কামড়াবে নিজের হাত কামড়ায় কামড়ায় চিৎকার করে বলবে আফসোস আফসোস কেন নবীজির সুন্নাহ গোলা মেনে চললাম না এখন একটু হিসাব করে দেখেন নবীর উম্মতেরা আল্লাহ নবীর উম্মত জানা ফামান রকিবান সুন্নতি ফালাইসা মিন্নি নবীর সুন্নতের ধার কাছ দিয়ে আপনি গেলেন না নবীর উম্মত হতে পারছেন মান আতা কাহিনান আও আরাফান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণকের কাছে গেলেন গণকের কথা বিশ্বাস করলেন আংটি পরিবর্তন করে একটার পর একটা আংটি লাগালেন পাথর চেঞ্জ করলেন ভাগ্য পরিবর্তনের জন্য পাথরগুলা বিশ্বাস করে পড়লেন মাজারের মধ্যে মানত করলেন পীরের কাছে গিয়ে বললেন ভাগ্যটা পরিবর্তন করে দেন এই মার্কা কথা যারা বলবে এরা কেউ নবীজির উম্মত হতে পারে না ঠিক কিনা বলে মান হামালা আলাইনা সিলা ফালাইসা মিন্না মুসলমান মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করে মুসলমান মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করে মুসলমান মুসলমানের বিরুদ্ধে গুলি চালায় আল্লাহর হাবিব বলেন যে লোকটা এমন করবে সে সব হতে পারে নবীজির উম্মত হতে পারে না ঠিক কিনা বলে এরপরে দেখবেন আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও উম্মতেরা শোনো লা তাশাব্বাহু বিল ইহুদ ইহুদিদের মতো আচরণ করো না খ্রিস্টানদের মতো আচরণ করো না যে লোকটা করবে সে সব হতে পারে নবীজির উম্মত হতে পারে না ঠিক কিনা বলে এখন দেখবেন ছেলেরা সব মাথার মধ্যে ইদানিং মেয়েদের মতো চুলের একটা ব্যান পরে কি বলেন আস্তে কন্যা পরেনি এরপরে দেখবেন এখন নতুন করে বুরু প্লাক করে তাও আবার ছেলেরা এটা সমকামিতার লক্ষণ কিসের লক্ষণ এই জন্য নবীজি বলেছেন লানাল্লাহু নামিসা ওয়াল মুতানাম্মিসা যেই পুরুষ অথবা মহিলা বুরু প্লাক করবে তাদের উপর আল্লাহ লানত পড়বে ঠিক কিনা বলেন জন্য খবরদার বুরু প্লাক করা যাবে না চেটো আঁকা যাবে না মুতাফাল লিজাত মানে দাঁতগুলারে সিকন করে লম্বা করে সরু করে দাঁতে সমস্যা থাকলে ডাক্তার দেখাবেন কোনো অসুবিধা নেই ওয়াসিলা ওয়াল মুস্তাউসিলা ইহুদিরা মানুষকে ধোকা দিতে চায় এজন্য পরচুলা পড়ে এখন দেখবেন আমাদের দেশেও অনেক নারীরা নকল চুল আগলা চুল পরচুলা পড়ে আছে না নাই জায়েজ আছে সুদ ভিত্তিক সমাজ বিড়ির মার এটা ইহুদিদের বড় টার্গেট এখন একটা ব্যাংকের উপরে খুব চোখ পড়েছে ব্যাংকটার নাম কি আর আসতে বলেন ইসলামী ব্যাংক শুধু আমার ব্যাংক নয় ইসলামী ব্যাংক আমার ইবাদত ইসলামী ব্যাংক এই ব্যাংককে নিয়ে যারা চক্রান্ত করছে 1984 সালে আল্লাহর কিছু গোলাম তারা স্বপ্ন দেখে দিনের পর দিন শ্রম মেধা ঘাম দিয়ে তাহাজ্জুতের নামাজে চোখের পানিগুলো দিয়ে একটা ব্যাংক জাতিকে উপহার দিয়েছিল জাতির অর্থনৈতিক আমানতের বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকে রূপ নিয়েছে ঠিক কিনা বলেন আজ আমার কথা বলছি না অর্থনীতিবিদদের পরিসংখ্যান বলছে সারা দুনিয়াতে ইসলামী যে ব্যাংকিং লেনদেন হয় তার 35% লেনদেন আমার সোনার বাংলাদেশ বাংলাদেশের অনন্য সম্পদ ইসলামী ব্যাংকে 35% লেনদেন সারা ওয়ার্ল্ডের ইসলামী ব্যাংকিং লেনদেনের 35% যোগান দেয় ইসলামী ব্যাংক জোরে কোন আল্লাহ 1,59,00,000 যার গ্রাহক সংখ্যা 1,59,00,000 যার গ্রাহক সংখ্যা এদেশের 62টি ব্যাংকের মধ্যে 10টি আছে ইসলামী ব্যাংক আর 34টি ইসলামের কিছু কিছু বিষয় মেনে তারা চায় লেনদেন করতে
পুরাপুরি ইসলামী না, দশটি পুরাপুরি ইসলামী। এর মধ্যে রূপকার যে ব্যাংকটি ওটার নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই ব্যাংকটার হাজারো কর্মকাণ্ড আছে, সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার রূপরেখা কিভাবে চলতে পারে, বাংলাদেশে দেখিয়ে দিয়েছে এই দেশটার দিকে শকুনের চোখ পড়েছে, ঠিক কিনা বলে? তারা চাচ্ছে মানুষের আস্থার এই জায়গাটা ধ্বংস করে দিতে, মানুষের আস্থার এই জায়গা, অর্থনীতির এই জায়গা ধ্বংস করে দিতে। আর মানুষ তো নিউমারে খুব বিশ্বাস করে, এমন ভাবে ছড়িয়ে যায় হাজার হাজার লোক না, লক্ষ লক্ষ গ্রাহক টাকা উঠানোর জন্য এখন ভিড় করতেছে। এখন বলেন এই ইসলামী ব্যাংক ধ্বংস করে যদি আপনি টাকাগুলা উঠায় আনেন, সৌদি ব্যাংকের ভিতরে যদি আপনি লেনদেন করে ফেলেন, ইহুদিরা সফল, নাস্তিকরা সফল, খ্রিস্টানরা সফল, অসাধু পুঁজিবাদী ব্যাংকিং ব্যবস্থা সফল হয়ে যাবে, ঠিক কিনা বলে? মুসলমান ঘুমায় থাকেন, আমরাই পারবো মুসলমান, আবার জেগে উঠতে হবে। আমার অর্থনীতি, আমার ইবাদত, আমার মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ইসলামকে মানতে হবে। ইসলামী ব্যাংকের কোন ধ্বংস বাংলাদেশের তাওহীদ পন্থীরা হতে দেবে না, ঠিক কিনা বলে? ইসলামী ব্যাংক নিয়ে যাদের অ্যালার্জি আছে, এখন তারা আস্তে 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 তাদের উদ্দেশ্যগুলো হাসিল করছে। তারা যদি সফল হয়ে যায়, মানুষের এবাদতের, হালাল খাওয়া যে বড় এবাদত, এটা নষ্ট হবে। ইসলামী ব্যাংক শতভাগ চেষ্টা করে হালালভাবে, হালালভাবে মানুষের অর্থনীতিকে, অন্তত টাকাটাকে সংরক্ষণ করে হালালভাবে যেন মানুষ টাকাটা স্বস্তির সঙ্গে রাখতে পারে, এই গ্যারান্টিটা ইসলামী ব্যাংক দেওয়ার চেষ্টা করে। এবং 1983 থেকে শুরু করে আজ অবধি এই ব্যাংকটা তাদের স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে। সুতরাং এই দুঃসময়ে আমরা তাদের কাছ থেকে দূরে সরে আসব না, পাশে থাকব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন, বিশ্বাস করেন এটা একটা ইবাদত। আর দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ভালো কাজ করলে যেমন সওয়াব, উৎসাহ দিলেও সওয়াব। আমরা ইনশাআল্লাহ আমাদের ভাইদেরকে উৎসাহ দিই, আমরা একটা জনমত সৃষ্টি করি, ইসলামী ব্যাংক যেন আগের অবস্থানে থাকে। আল্লাহর কাছে এই দোয়া করি, প্রাণান্তকর প্রচেষ্টা আমরা চালিয়ে যাই, আমরা আমাদের টাকা উঠাবো না, বরং তাদের সাথে থাকব। ইসলামী ব্যাংক বিভিন্ন ব্যাংকের সংকট কাটানোর জন্য একসময় টাকা দিত, আজ ইসলামী ব্যাংকের একটা দুঃসময় চলছে, হঠাৎ করে ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। যদি বড় বটগাছটা ধ্বংস হয়ে যায়, অন্য গাছ ছায়া পাবে না, ঠিক কিনা বলে? এজন্য আমরা খুব খেয়ালের সাথে এই বিষয়টা মাথায় নিয়ে বাড়ি যাব। আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। কয় নাম্বারে আসি ভাই? মাশাআল্লাহ, এই 6 নম্বরের পরে এবার আসেন 7 নম্বরে, শেষের দিকে চলে আসি। সেদিন মানুষ আফসোস করে বলবে, ইয়ালাইতানি কুনতু মাআহুম ফাফুজা ফাউজান আযীমা। আফসোস করে বলবে, আফসোস কেন নেককার দিনদার যারা জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তাদের সঙ্গে কেন গেলাম না, কেন চললাম না? জালেমরা সেদিন আফসোস করবে, জালেমরা সেদিন আফসোস করবে, জালেমরা সেদিন রুনাজারি করবে। জালেমদের কোন একটা আফসোস যিনি পূরণ করবেন না, তিনি কে? কয় নাম্বার আফসোস? মাশাআল্লাহ, একবারে শেষের দিকে চলে আসছি, উঠেন না কিন্তু। আমি দেখতে পাচ্ছি একজন মুরব্বী আর একজন একেবারে তাগড়া যুবক উঠার নিয়ত করছে, দুইজন একেবারে পুরা সুঠাম দেহি তরুণ মাহফিলে চলে আসছে। লিল্লাহে তাকবীর। আপনারা কি আসেন না গেছেন? আমার মনে হয় সব ঘুমাই গেছেন এখন। ক নাম্বার? এক কেন ডর হরি হও না, ক নাম্বার?
এখন থেকে মুমিনদেরকে বন্ধু বানাবে নাজি আছেন ইনশাআল্লাহ এবার কয় নাম্বার আট নাম্বার সেদিন আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা আল্লাহর সঙ্গে কেন শরীক করলাম কেন শিরিক করলাম মানুষ সেদিন আফসোসের পর আফসোস করবে আল্লাহর সঙ্গে কেন অংশীদার স্থাপন করলাম আজকের এই মাহফিলে হিসাব করে দেখেন এমনও মানুষ আছে যারা বলেছে আমরা করোনার চাইতে শক্তিশালী একখানা ডর হরি হনাওয়াজে আমরা করোনার চাইতে শক্তিশালী করোনাকে আমরা মোকাবেলা করেছি আমরা দেখিয়ে দিয়েছি ইন কি ইন কি রে বাজি ইন শির ইন কি একখানা ডর হরি হওয়া না ইন কি এগুলো মারাত্মক শির্ক আপনি করোনারে মোকাবেলা করবেন আরে সুবহান আল্লাহ সুবহান সারা ওয়ার্ল্ডের মানুষ ভেটকাই গেছে করোনা আসছে পরে আপনি করোনারে করবেন মোকাবেলা করোনা যার আসছে সে বুঝছে করোনা কি জিনিস এখন আসতেছে মাজা কোন কি সবাই আরবিতে কোন কি আর কক্সবাজারের লোক আপনাদের বাসার ভিতরে 60% আছে আরবি আরবি ও একজনের 40% হবে আর কি ইতে আরো 5% বাড়ার যেমন আপনারা লেবুরে কি কোন হ্যাঁ কি রে এটা তো মিলে না তো ওইটা মিলে নাই তো ওইটা আরবির লোকে হুড়াহুড়ি মিলে নাই আচ্ছা ওই যে আপনারা ফিয়ারারে কি কোন এটা আবার পুরোপুরি মিলে গিয়ে তো আলহামদুলিল্লাহ এটা কেন হয়েছে জানেন যখন সৌদি আরব থেকে আসছে আরব বণিকরা ইসলাম প্রচার করবে তখন কক্সবাজারে যখন নামছে নামার পরে আয়েশা দেখে সব দিকে পানি বিশাল সমুদ্র চলার জন্য কি লাগবে নৌকা নৌকা তো এটার আরবি নাম হচ্ছে সাফিনা তখন তারা কইতেছে কিরে আরব দেশে সরি না কহ মানে উটনি দিয়া উটনির উপরে বসে বসে আরব দেশে সরি আর বাংলাদেশে আসলাম এখন তো এখানে যানবাহন সাফিনা ছাড়া কিছু নাই তো তখন তারা আদর করে বলছে এটাই আমাদের না কহ ওইখানে ছিল উটনি এটাই আমাদের উটনি তখন এই সাফিনারে তারা আরবিতে সাফিনারে মজা করে নাম দিছে না কহ মানে এটি আমাদের উটনি এখানে চলার জন্য আর কোনো বাহন নাই ওই যে নাকা থেকে হয়ে গেছে নৌকা নাকা থেকে কি এরপরে যখন তারা যেতে 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 কুমিল এগুলো আমার বানানো কথা না আমরা মনে করতেছি হুজুরে কয় এরপরে তারা যেতে যেতে কুমিল্লা পর্যন্ত গেছে গিয়ে দেখে লোকগুলো এমনি ভালো খুব সুন্দর দিনের কথা শুনে তখন কেমনে দাওয়াত দিব কইছে কম লিল্লাহ আল্লাহর জন্য দাঁড়ায় যাও কুমিল্লার লোকের কাছে যাক সারছে আলহামদুলিল্লাহ কি নামটা দিল নাম রয়েছে কুমিল্লা বুঝছেন হিসাবটা এইভাবে করে শব্দগুলা ঢুকছে কয় নাম্বারে আছেন মো বাজি রে বাজি এখন তো সব শেষ কয় নাম্বার ফার্স্ট নাম্বার আট নাম্বার লিল্লাহে তাকবীর আমি কিছু যুবকের দিকে তাকায় দেখতেছি সুবহান আল্লাহ যুবকদেরকে দেখলে বুঝাই যায় না যে এরা এত মনোযোগী এই মনোযোগ নিয়ে তারা দেখাইতেছে হুজুর সবার কথা শোনা দরকার নাই আমারটা শুনেন পাঁচ আর তিন কত মাশাআল্লাহ আট নাম্বারে শিরক ছেড়ে দিতে হবে এখন দেখবেন এই রকম শিরকের মধ্যে যারা মুবতালা হয়ে আছে ইন্নাল্লাহ হাজাবাত তাওবান সাহিবি কুল্লি বিদাতিন ওই সমস্ত বিদাতি গুলা মরার আগে তাওবাও করতে পারে না বিনা তাওবায় বিদাতিদের মৃত্যু হয় ঠিক কিনা বলে যাদের বিরুদ্ধে বলো এরা হাসতে হাসতে এরা মৃত্যুবরণ করে এদের বুকে গুলি চালানো হয় কিন্তু মুখের মধ্যে হাসি ফুটে থাকে ঠিক কিনা বলে এজন্য আমার ভাইয়েরা খবরদার বেদাতের দিকে যাওয়া যাবে না শিরকের দিকে যাওয়া যাবে আফসোস করে বলবে আফসোস কেন পীরের পিছনে গেছিলেন আমি সব পীরের কথা বলছি না ডালাও ভাবে সব পীরের বিরুদ্ধে বলা এটা চরম বেয়াদবি হবে এই জাতির পরতে পরতে
হাজার নয় লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা জীবন বাজি রেখে তাওহীদের পথে কালেমার পতাকা উড্ডীন করার জন্য কাজ করে গিয়েছে ঠিক কিনা বলে এক হাতেতে তসবিহ শরাব আরেক হাতে শক্ত তীর যেন যেমন ছিল সুফি সাধক তেমন ছিল রণবীর যারা কালেমার পতাকা উড্ডীন করার জন্য রণাঙ্গনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল ঠিক কিনা বলে তাদের বিরুদ্ধে আমি বলছি না আমি বলছি ওই পীরদের বিরুদ্ধে যার পেট এত বড় হয়ে গেছে পা সামনের দিকে দিয়ে রাখছে মানুষজন সবাই আয়েশা সিজদা করে এরপরে ক্লিন শে এ কথা কয় না কিসে ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম কোন আলেম যার কাছ থেকে আপনি ওয়াজ শুনছেন তার মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করেন যদি কোন লোক নিজে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা না থাকে নিজে যদি মন থেকে সাপোর্ট না করে ওই আলেমের ওয়াজ শুনে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না ঠিক কি না বলে এইভাবে সব হিসাব করা লাগবে যে আলেমের মধ্যে সুন্নতের আমলই নাই ওই আলেমরে দিয়ে এই জমিনে দিন কায়েম হবে অধিকাংশ দরবারের মধ্যে গিয়ে একটা ভুল দেখবেন বলবো আজকে ও বাজি রে বাজি রাত 12টা বাজি গিয়ে তো বাজে হ্যাঁ ওরে আল্লাহ রে আল্লাহ ফজর নামাজ পড়তো কি কর ইনশাআল্লাহ আমি একটু দেখি আজকে ওরে আল্লাহ রে আল্লাহ দেখি কে কয় না সুবহানাল্লাহ ভাই এমনি জীবন চলে না রে বাজে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার এই মাহফিল থেকে একটা গোলামও যদি আল্লাহ দ্বীনের পথে চলে আসে আমাদের এই মাহফিলটা সফল হয়ে যাবে আল্লাহ যেন সফল করে দেয় পড়েন আমিন আপনারা যে কত ভালো কেমনে বোঝাবো কর এই যে আমাদের আমার পকেটের কলমটা এটাও আপনাদের এলাকার লোক দিছে দেখেন কত সুন্দর করে লিখে দিছে সাদিকুর রহমান আজহারি মহব্বত আর কেন করি বুঝেন দে লিখে দিছে না কলমের মধ্যে আপনাদের এলাকার লোক হুজুর এটা হাদিয়া গেছি হুজুর জুব্বা হাদিয়া গেছি হুজুর আতর হাদিয়া হুজুর মিসওয়াকটা হাদিয়া হুজুর ফুরাটা আপনি নিজেও হাদিয়া সব হাদিয়া হুজুর আজকে ভাত হুজুর আমি খাওয়াম হুজুর এই যে মহব্বত আপনারা করেন দিনের প্রতি আপনাদের প্রবল মহব্বত এই আমাদের দেশে দিনের অনেক কাজ আপনাদের কারণে হচ্ছে আজকের এখান থেকে একটা বিষয় ওয়াদা করে যাব আর শিরকের দিকে যাব না ইনশাআল্লাহ কোন এমনও পীর বাংলাদেশে থাকে পাড়া সামনের দিকে দিয়ে দেয় মানুষ সেজদা করবে সব লোক এসে তারে সামনে দিয়া দেখে সবাই এরকম হিন্দুদের মতো এইভাবে এরকম থাকে নাউজুবিল্লাহ কর না এরকম হিন্দুদের মতো থাকে এরপরে আবার পিছনে যায় কি ইনকম কারবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরে যে লোকটা কালেমা পড়ে নাই আসওয়াদ বিন গালিব একজন রাখাল যার চুলের ভিতরে ধুলা গায়ের মধ্যে ধুলা হাতের মধ্যে একটা লাঠি আল্লাহর হাবিব বললেন কারিব আরো কাছে আস আল্লাহ ইসলাম এমনি আসে নাই রসুল বলছে আরো কাছে আস আসওয়াদ বিন গালিব চিন্তা করছে জীবনে কোন একটা লোক তো কাছে ডাকে নাই জীবনে কোন একটা লোক তো আদর করে কাছে ডাকে নাই আল্লাহর হাবিব বললেন আরো কাছে আসো আরো কাছে আসো নবী যখন আদর করে ডাকলেন আসওয়াদ বিন গালিব বড় অবাক হয়ে গেলেন আসওয়াদ বিন গালিব জানতে চাইলেন কে গো তুমি নবীজি পরিচয় দিলেন আমি যদি আপনার পরিচয় মতো কালেমা পড়ি লাভ কি হবে নবী বললেন তুমি জান্নাতি হয়ে যাবা কোন আল্লাহু আকবার জান্নাত কি মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার তোমার চোখ দেখে নাই কান শুনে নাই অন্তর কল্পনাও করতে পারে নাই এমন নিয়ামত আল্লাহ তোমারে দিবে জোরে কোন সুবহানাল্লাহ আমিও পাবো হ্যাঁ পাবা ইসলাম গ্রহণ করো এখনই জিহাদের ময়দানে যাও খায়বারের প্রান্তে চলে গেলেন প্রাণান্ত করো লড়াই শুরু হয়ে গেল কাফেরের তীর এসে আসওয়াদ বিন গালিব দুনিয়া থেকে বিদায় নিলেন
আসওয়াদ বিন গালিবের লাশ পড়ে আছে। আসওয়াদ বিন গালিবের লাশটা দেখে সাহাবায়ে কেরাম মনে করলেন কোন গোয়েন্দা ঢুকে পড়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্র চোখের পানিগুলো ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আপনি কি তাকে চেনেন? আল্লাহর হাবিব বললেন, একটু আগে সে এসেছিল, কালেমা পড়েছে, জান্নাত লাভের প্রত্যাশায় জিহাদের ময়দানে গিয়েছে, যিনি কবুল করে জান্নাতি বানায় দিয়েছেন তিনি কে? আমার ভাইরা একটু কাছে টানেন মানুষকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান আরাদা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার উনজুর ইলা রাজুলিন জালিসিন হাওলাহু কাওমুন কাইম, যদি কেউ জাহান্নামী কোনো লোক দেখতে চায় ওই লোকটার দিকে যেন তাকায় যে নিজে বসে আছে, চার পাশের লোকগুলারে দাঁড় করায় রাখছে। এখন যারা আজকের মাহফিল দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, অনেকে যদি খালি এই ভিডিওটা পায়, কেউ দেখছ তো হুজুরে নিজে ওয়াজ করলো, সে নিজে বসে আছে, চার পাশের লোকদেরকে দাঁড় করায় রাখছে, উনি নিজে তো দাঁড় করায় রাখছে। আমি কি আপনাদেরকে দাঁড়ায় থাকতে বলছি বলেন? কিন্তু আজকে ফিরেরা আদব বর্ণনা করে আর মানুষ আদবের লাই দাঁড়ায় থাকে, দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই। পীর বলবে আপনি বসেন, নিজে না বসে আগে মানুষকে বসাবে, ঠিক কিনা বলেন? আমি কি ভুল বললাম? কষ্ট পান নাই তো আপনারা? আগে যে কোনো আলেমের কাছে গিয়ে এটা যাচাই করবেন, যে আলেম নিজে গদির মধ্যে বসে আছে, আপনারা একটু বসতে বলো না, যে একটু বসেন, জায়গা না পাইলে তিনি দাঁড়ায় থাকবে, ঠিক আছে। কিন্তু আলেম একবার বসার কথা বলল না, এই আলেম সত্যিকার নবীজির ভদ্রতা শিখতে পারে নাই, ঠিক কিনা বলেন? এবার আসুন, কয় নাম্বার? মাশা আল্লাহ, কয় নাম্বার? নয় নাম্বারটা শোনেন। ইয়া লাইতানা নুরদ্দু আলা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা ওয়ানাকুনা মিনাল মুমিনিন। কয় নাম্বার? নয় নাম্বারে নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আয়াতে কারীমা, সেদিন জাহান্নামীরা জালেমরা আফসোস করে বলবে, আফসোস কেন মোমেনদের সঙ্গে চললাম না, ঠিক কিনা বলেন? কেন কোরআন কারীমের আয়াত কে স্বীকার করলাম, বিরুদ্ধে গেলাম? মন চেয়েছে কোরআনের বিরুদ্ধে, বলে ফেলছি যা ইচ্ছা তাই। আছেন এরকম লোক? কি বলেন, আছে না? কোরআনের বিরুদ্ধে যা ইচ্ছা তাই তুমি বলে ফেলো। আল্লাহর হাবিব বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, কোরআন দিয়ে যদি তোমার রাজনীতি না চলে, কোরআনকে যদি তুমি সেরা মনে না করো, কোরআনকে যদি কনস্টিটিউশন মনে করতে না পারো, লেলিন মাও সেতুং কাল মার্ক্সকে যদি সেরা মনে করো, সত্যিকার অর্থে আপনি অনেক বড় রাজনীতিবিদ হতে পারেন, নবীর উম্মত হতে পারেন না। আল্লাহর হাবিব বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লি আলিমিনা হাক্কহু, যে আলেমদেরকে হক দিতে জানে না, আলেমদেরকে মাজলুম বানায়, আলেমদের উপরে জুলুম করে, আলেমদেরকে যে কষ্ট দেয়, সে সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। সুবহানাল্লাহ, আমার মনটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন কি সুন্দর স্লোগান দিয়েছে, কণ্ঠের মধ্যে বলিষ্ঠতা আছে না নাই? উনি সব জায়গায় মনে এরকম স্লোগান দেয় নাকি বলেন? আলহামদুলিল্লাহ, তার স্লোগানের ভিতরে স্পিরিট আছে। আপনারা মনে করেন না সময়টা এখন খুব ভালো,
এটা মনে করার কোনো সুযোগ নাই। দিন দিন সময়টা ভয়াবহতার দিকে যাচ্ছে, খোরাসানের বিজয় হয়েছে, পঙ্গপালের আক্রমণ আসছে, সুম্মা মাউতানুন কাউকাসিল খানাম, ঠান্ডা জনিত মহামারী ছড়ায় পড়বে, ছাগলের পালকে পাল যেভাবে শেষ হয়ে যায় এভাবে শেষ হয়ে যাবে। একটা মহামারী আসছিল, কি নাম? ঠান্ডা জনিত না, ভুলে গিয়ে না ওনারা, কি নাম? কি জনিত? হ্যাঁ, এটাও আস তাকা দেখেন। এখন আমাদের পার্শ্ববর্তী দেশে মুসলমানরা বড় বেশি মাজলুম, ঠিক কিনা বলেন? এমনকি কাবা নিয়েও সেদিন তাদের একজন ধর্মীয় পণ্ডিত কথা বলে ফিরেছে, সে বলছে এই যে মক্কা, এটা মূলত মক্কেশ্বরের একটা মন্দির ছিল। মুসলমান এখন একটু মাথাটা ঠান্ডা মাথায় চিন্তা করেন, বলছে এটা মক্কেশ্বরের মন্দির ছিল, পরবর্তীতে মুসলমানরা এটাকে মক্কা বানাইছে, কন্নাউজুবিল্লাহ। তারা চাচ্ছে একটা সংঘাত, নবীজি হাদিসের মধ্যে তাই বলেছেন, সৌদি আরবের রাজ পরিবারে চলছে সংকট, নবীজি বলেছেন সালাসাতুন কুল্লুহুম আবনা ও খালিফা, বর্তমান যিনি কিং আছেন অসুস্থ হয়ে গেছেন, উনি যদি দুনিয়া থেকে বিদায়ও নেয় এই সংবাদও ভালোভাবে প্রচার করা হবে না, অনেক দিন পরে প্রচার করা হবে। কেন? যাতে করে ক্ষমতা পাকাপোক্ত করা যায়, কারণ রাজ পরিবারের অন্যান্য যারা আছে এদের অনেকেই এখন আছে জেলখানায়, প্রিন্স অনেকেই জেলখানায়। ইমাম মাহদিকে আটকানোর জন্য কাবার ভিতরে চলছে নানা বিধ ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের সময়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। পৃথিবী এখন দুইটা মেরুর দিকে চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা হুদনাতুন, একটা চুক্তি হবে তোমরা দেখবা, কাদের সাথে? বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন, তোমাদের সঙ্গে আর অর্থোডক্স খ্রিস্টান রোমানীয় খ্রিস্টানদের সঙ্গে। বর্তমান রাশিয়ার সঙ্গে ইরান মিলেছে, সিরিয়া মিলেছে, মুসলিম একটা শক্তি বলয় তৈরি করছে রাশিয়ার সাথে, চীন রাশিয়া তুরস্ক ইন্ডিয়া পাকিস্তান সহ পুরো একটা বলয় মিলিত হচ্ছে আমেরিকার বিরুদ্ধে, পুরো বলয়টা মিলিত হচ্ছে আমেরিকার বিরুদ্ধে। আমি ঠিক যখন উজবেকিস্তানে গিয়েছিলাম ঘোরার জন্যে, ঠিক তখনই এই সব দেশগুলো বসছে, তুর্কিমিনিস্তান, কিরগিজিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, ইন্ডিয়া, পাকিস্তান, তুরস্ক, রাশিয়া, চায়না সব বসছে। উদ্দেশ্য হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের বলয় তৈরি করণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে, সামানিনা গায়া, 80টা দলে বিভক্ত হয়ে যাবে, তাহতা কুল্লি গায়াতিন ইসনা আশারা আলফা, এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য বের হবে, ফোরাতের ভিতর থেকে যখন সৈন্যের খনি বের হবে এরপর সব দৌড়াবে সেদিকে দখল করার জন্য। 100 জনের ভিতরে 99 জন লোক মারা যাবে, বাঁচবে কয়জন? সামনের পৃথিবী মৃত্যুপুরীতে রূপান্তরিত হবে। এই রমজান পর্যন্ত অনেক কিছু আপনারা দেখবেন, এরপরে আরো কিছু দেখবেন। এটা আমি অগ্রিম কোনো ভবিষ্যৎবাণী বলছি এমন না, হাদিসের ভাষ্য বলছে পৃথিবীব্যাপী প্রেক্ষাপট চেঞ্জ হবে, নতুন করে আরেকটা ভাইরাস আসতেছে যেটা বছরের পর বছর লক্ষ লক্ষ বছর চাপা পড়েছিল, জলবায়ুর পরিবর্তনের কারণে আসতেছে। আজকের এই মাহফিলে যতজন বসলেন, নতুন একটা আজাবের কথা যেটা বলতেছিলাম, মাজা আহ, মাজা আ মানে দুর্ভিক্ষ, বলেন মাজা আ মানে কি? করোনা এমন একটা ভয়াবহ আজাব সারা দুনিয়াকে তটস্থ করেছে, মানুষ মানুষকে কেমন যেন চিনে না, সারা দুনিয়াকে তটস্থ করে ফেলেছে। কিন্তু করোনা যার হয়েছে সেটার পাইছে কত ভয়াবহ,
আর এখন যে দুর্ভিক্ষ আসছে, যার হয়েছে সে টের পাবে না, বরং শিশু বাচ্চা পর্যন্ত টের পাবে মারাত্মক দুর্ভিক্ষ, কত কষ্টের, কত যন্ত্রণার, পশু পাখি বুবা জন্তু পর্যন্ত টের পাবে, ঠিক কিনা বলেন? কেন হবে এই আজাব, কেন আসবে, কিভাবে আসবে? ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান আমরা, আগুন আসবে বাতাসের সঙ্গে, শস্য ক্ষেত গুলা পুড়ে সারখার হয়ে যাবে। জালজালা মানে ভূমিকম্প আসবে, আফগানিস্তানে যেই ভূমিকম্প এসেছে সমান মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে আসত, লক্ষ লক্ষ মানুষ এখন মাটির নিচে চাপা পড়ে থাকতো, ঠিক কিনা বলে? এরপরে আসবে খাসফা, রাতের বেলা ঘুমায় আছেন, হঠাৎ করে ভূমিধস হবে, এলাকা থেকে এলাকা মাটির নিচে তলায় যাবে, কেউ জানবেও না বুঝবেও না। পঞ্চগড়ে হয়েছে, বগুড়াতে একটা পুকুর তলায় গেছে, আল্লাহ দয়া করলেন, মাঝে মাঝে দেখালেন, গোলাম ঠিক হয়ে যাও, আজাব আসার আগে ভালো হয়ে যাও। এরপরে আজাব আসবে মাসখান, আকাশ থেকে পাথর পড়বে, স্টয়েড পড়বে, এত বড় বড় স্টয়েড গুলা পড়বে, যেগুলার একটা ক্রমণে এমন হতে পারে দেশ থেকে দেশ নিশ্চিহ্ন হয়ে যাবে। মুসাওয়ামাত সাধারণ ভাবে আসবে না, নাম লেখা থাকবে কোন দেশের উপরে কার উপরে গিয়ে পড়বে, দেশ থেকে দেশকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। যদি বাঁচতে চান সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকেন, যিনি মাফ করে আজাব উঠায় নেবেন তিনি কে? এই সময়ে বাঁচার জন্য একটা ছোট্ট আমল বলি, ইনশাআল্লাহ মাহফিলের ইতি টানতে চাচ্ছি, ঠিক আছে তো? মাশাআল্লাহ, এখনো কয় ঠিক নেই, ইন কোন কারবার রে বাজে, এতগিন ওয়াজ করলাম, নয়টা বিষয় কইলাম, আজাবের কথা কইলাম, কেমতের কথা কইলাম, এরপরও ঠিক নেই বলে কম, ঠিক আছে তো? মাশাআল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন খাস করে। সত্যি যখন মাহফিলগুলা করি, আজাবের কথা যখন বলি, মনটা খুব কেঁপে উঠে, আর মনে হয় আল্লাহ এই আজাব আসলে আমরা কই যাব, কিভাবে পালাব? করোনা যখন আসছিল এই দেশে, আমি আমার নিজের চোখে দেখছি, আমার অনেক মুসল্লি, 10 জন মুসল্লি নিয়ে আমি নামাজ পড়িয়েছি, ঢুকতে দেওয়া হয় নাই, 10 জন মুসল্লি ঢুকতে পারছে, আর একজনও ঢুকতে পারবে না, 5 জন নিয়ে পড়ছি, ইমাম সাহেবজুর বলল উপজেলা কেন্দ্রীয় মসজিদে হাজার হাজার মুসল্লি হয় যেখানে, সেই মসজিদে 5 জন নিয়ে পড়ছি। আমি দেখছি নামাজ যখন শেষ হয়েছে, বাহিরে দাঁড়ায় মুসল্লিরা দূর থেকে ফুপায় ফুপায় কাঁদতেছে, সামনে এসে দুঃখ বলতে পারে না, না জানি করোনা অ্যাটাক করে ফেলে, দূর থেকে বলতেছে হুজুর দোয়া করবেন, মনে হয় কেয়ামত চলে এসেছে। একটু চিন্তা করেন, এমন আজাব চলে গেছে যেমন ছিলাম তেমনই এখনো আমরা আছি, ঠিক কিনা বলে? ও মুসলমান, যেমন ছিলাম একটু পরিবর্তন হলাম না, বেনামাজি ছিলাম বেনামাজি আছি, সুদখোর ছিলাম সুদখোর আছি, মদখোর ছিলাম এখনো মদখোর আছি, জেনা ব্যবিচার করতাম এখনো জেনা ব্যবিচার করি, আল্লাহর কাছে ফিরে আসলাম না, এমন বিকট আজাব আসতেছে, আকাশের ভিতরে বিরাট আওয়াজ হবে। হুজাইফাতুল ইমান বলেন, 40 দিনের জন্য পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, সূর্য মানুষ দেখবে না, এমন বিকট আওয়াজ হবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে, 70,000 মানুষ বদির হয়ে যাবে, কান দিয়ে শুনবে না, চোখ দিয়ে দেখবে না, জবান দিয়ে বলতে পারবে না। যদি বাঁচতে চান এখন থেকে সিজদা অবনত হয়ে যান, যিনি আজাব থেকে বাঁচা দিবেন তিনি কে? ও আমার ভাইরা, আর একটু শোনাবো না, এবার শেষের দিকে যায়। ওরে আল্লাহ, আরো অনেক, এখনো ফের নবরের ইন্নি একটা কথা রে বাজে,
হুজুরে কইছে ভাত না খাওয়া তো এই কারণে আর কি। আপনারা কি কন একটু আল্লাহরে ডাইকেন, ডাকবেন তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকের এই মাহফিলে যুবকেরা কথা দাও আল্লাহকে ডাকবা তো ইনশাআল্লাহ, ব্যতিক্রম ধর্মী যুবক হওয়া লাগবে। সবাই যাবে ফুটবল খেলা দেখতে, তুমি যাবে আল্লাহর ঘর মসজিদে, রাজি আছেন? লা তাকুমু সা কিয়ামত হবে না ততক্ষণ, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাত, মসজিদকে মুসলমানেরা রাস্তা বানায় ফেলবে, নামাজের দিকে যাবে না, তখনই কিয়ামত হবে। আর যদি নামাজের দিকে যায়, যিনি মুসলমানদেরকে বাঁচায় রাখবেন তিনি কে? তো আমার মুসলমানেরা চেষ্টা করবেন নামাজের দিকে কোনোভাবে যেন নামাজ যেন না ছুটে, বা জামাত প্রথম কাতারে দাঁড়ায় যেন নামাজ পড়তে পারে ইনশাআল্লাহ। সামনের পৃথিবী বাঁচার পৃথিবী নয়, আজাবের পৃথিবী, ভয়াবহতা দেখবে মানুষ, কারে কয় ভয়াবহতা। আল্লাহ যেন আমাদেরকে ভয়াবহ আজাবের সময়ে আল্লাহর উপরে বিশ্বাস রেখে আল্লাহ পাক যেন আমাদেরকে মুক্তি দান করেন, পড়েন আমিন। দুইটা অস্ত্র সাথে নিয়ে নেবেন, কয়টা? কি নাম অস্ত্রের? ওরে বাপ রে বাপ, এমনি দেখেন ক্যামেরা অ্যান করে সাইরিস, খুব সাহস না হুজুরে কইছে অস্ত্র লইতে লগে। দুইটা অস্ত্র সাথে রাখবেন, ইন্নি উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা নিজের অন্তরে জায়গা করে দিবেন। ব্রাজিল আর আর্জেন্টিনার ভালোবাসা না, ইন ভালোবাসা নিবা আছে কি ভালোবাসা দেখেন। গতকাল এক মেয়ের জিজ্ঞাসা করতেছে যে আচ্ছা আর্জেন্টিনা যে একটা গোল দিল কেন লাগে, কয় আমার মনে হয়েছে আমার বিয়ে হয়ে গেছে। নাউজুবিল্লাহ, আমি চিন্তা করলাম আল্লাহ এও মুসলমান, হাই রে খুশি, কেমন লাগছে আমার মনে হয়েছে আমার বিয়ে হয়ে গেছে, এই সে মুসলমান। হ্যাঁ হ্যাঁ, আমি আর এটা কইলাম না কেন, কবি হুজুরা খালি আমগো বিরুদ্ধে কয়। আমি তাকায় দেখি যখন নারী আর পুরুষ অবাধে ব্রাজিলের জন্য টপ টপ করে চোখ থেকে পানি ঝরে গোল দিলে দৌড়ায় চলে যায়, আমি দেখি একদল যুবক আর যুবতী জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, ঠিক কিনা বলেন? কিসের পিছনে দৌড়ান আপনি? জাহান্নামের পিছনে আপনি দৌড়াচ্ছেন। ওয়া কুনতুম আলা সাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের পিছনে আপনি দৌড়াচ্ছেন। মাহফিল, কোরআন হাদিস, জুমার খুতবা আপনাকে জান্নাতের দিকে টানতেছে, আসবেন তো ইনশাআল্লাহ। এখনো আজকের মাহফিল থেকে গিয়ে গিয়ে কে কে ফুটবল খেলা দেখবেন, টান টান করে হাতটা উঠান। একজনে হাত তুলছে, মারি ফেলে বোধে বাজে, যাক আল্লাহ বাঁচাইছে, হেতে সাথে সাথে মুখটা আটকাই লেছে যে হুজুর মানুষ যাতে আরে ন চেনের ইন কারবার ন করিস বাজ। এখন চিন্তা করেন এগুলো আর করবেন নি কম, এই খেলা টেলা আর দেখেন না, লাভ না এগুলো, এগুলো বেহুদা, এগুলো ফালতু। ব্রাজিল নামক একটা দেশ যদি পৃথিবীতে না থাকতো, লাগতে লাগতে থেকে জাতি বাঁচি যেত। আর্জেন্টিনার মতো দেশ যদি না থাকতো, এই লাতি ছাড়া এদের কামড়া কি দেশ পৃথিবীর মধ্যে, কি কামড়া এদের, শুধু লাথি। ইউনিল্লা সারা দুনিয়ার ভিতরে জোয়া চলতেছে, সারা দুনিয়ার ভিতরে নেশা চলতেছে, ঠিক কিনা বলে? এগুলা বাদ দিয়ে সামনের পৃথিবীর প্রস্তুতি নেন, সব কথা তো মাহফিলে বলতে পারি না, যদ্দূর বললাম একটু হিসাব করেন কেয়ামত কত কাজ। এই সন্নিকটের সময়ে আর আল্লাহকে ভুলে যায়, আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমরা একটা মুনাজাত করবো আল্লাহর কাছে, মুনাজাত মানে চুপি চুপি কথা বলা, মাশাআল্লাহ দোয়া চেয়েছেন, আমরা মুনাজাত করবো আল্লাহর কাছে। প্রশ্ন কি? প্রশ্ন দেই, আমি তো প্রশ্নের উত্তর দিই না। ও বাজির, একজন কাছে হুজুর তো মুফতি না, আমাদের দেশে এত এত মুফতি, হ্যাঁ এটা ভালো করে ধরিও তোমরা, আমাদের দেশে এত এত মুফতি, ফতোয়া বলার আগে স্লিপ দেওয়ার আগে ফতোয়া চলিয়ার,
এই রেডিমেড ফতোয়া দেওয়ার কারণেই আমাদের দেশে মুফতি আছে অনেক, কিন্তু কয়দিন পরে দেখা যায় একজন একজন রে কাফের কল্লায় চশমা ফিন্দি লাগে, কি লাভটা কি তুমি? এই যে ইসলাম নিয়ে ঠাট্টার মস্কারি আমরা করি, মানুষের কোনো দোষ নাই। এই যে আপনারা এত সুন্দর মাহফিলের আয়োজন করে আমাদেরকে বসাইছেন, আজকে উঠার আগে হাস্যতে শুরু করে এমন কোনো খাবার নাই যে খাবারটা খাওয়ার নেই। হাস্যা চিনন না না চিনন ও সইয়া সইয়া হন দে আর কি, হ্যাঁ বর্তা, এরপরে আরো যে কত কিছু মরিচা সব ছিল মরিচুর আর কি, সব খাওয়া হুজুরদেরকে আনছেন, হুজুররা একজন আরেকজনের বিরুদ্ধে বলার লাই নাকি? এই জন্য মাহফিলে আমি কোনো মাহফিলে প্রশ্নের উত্তর দিই না, আমারও তো জ্ঞানও নাই। যদি কোনো ব্যক্তি কাউকে কাফের মুনাফিক ডাকে, দেখছেন প্রশ্ন কিন্তু আমি সত্যি সত্যি প্রশ্ন কিন্তু দেখি নাই, না দেখে আগে আমি বলে নিলাম যে প্রশ্নের কি হালত হয়। এখন তাকাই দেখি প্রশ্ন কমন পড়ে গেছে, প্রশ্ন যেরকম ফাঁস হয়ে যায় এরকম আজকেও ফাঁস হয়ে গেছে। প্রশ্ন কি, যদি কোনো ব্যক্তি কাউকে কাফের মুনাফেক ডাকে, সেই ব্যক্তি কাফের মুনাফেক না হয় এ শাস্তি কে পাবে? আমি তো বলি ফেলাইলাম, এখন আল্লাহ জানে। এটা যদি আপনারা অনেকে কেউ দেখছো হুজুরের কি কেরামতি, প্রশ্ন দেখেও নাই উত্তর তো দিয়ে ফেলাই হুজুরে, ইনকারবার করেন না। আবার কেউ কাউকে কাফের বলার কোনো অধিকার নেই। কিসের কাফের? সমস্ত নবীরা কিভাবে কাফেরকে মোমেন বানাবে এই চিন্তা করছে, আর আমরা মোমেন রে কেমনে কাফের বানাবো সে চিন্তা করি। কই পাইছেন এগুলা? কথায় কথায় কাফের, কথায় কথায় কাফের, আর অনর্থ কেমন শব্দ চয়ন আমরা আজকে করি মুসলমানেরা। হ্যাঁ মাশাআল্লাহ, দিদি বাবা একটু দাঁড়াও তো দেখি, দেখেন কারবারটা। মাহফিল করাইলে জঙ্গি ডাকের ইন আসেনি বাজি? যে মাহফিল করলে জঙ্গি ডাকে, হাদিস থেকে শুনেন, যে হাজি সাহেব হজ করে এসে দাড়ি দেখলে জঙ্গি ডাকে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফামান রাগিবা আন আন আন, এটা সিলা ব্যবহার করা হয়েছে, ফামান রগিবা আন আন মানে কোন সুন্নত দেখে যে নাক ছিটকায় মুখ ফিরায় নেয়, আল্লাহর হাবিব বলেন সে আমি নবীর দলভুক্ত উম্মত হতে পারে না, ঠিক কি না বলেন? কিশোর উম্মত তুমি, তুমি আরেকজনকে দেখলে জঙ্গি বলো, প্যান্ট টাকটুন উফরে পড়ছে, তুমি কো হ্যাঁ এতে কি জানি করে, খবরদার এই জাতীয় কথা বলা হারাম। ভয় পেয়েছেন? হাদিস থেকে শুনেন, ভয় পেয়েছেন? ফামান রাগিবান সুন্নতি, আচ্ছা আলেমরা কোন এই হাদিস আছে না নাই? ফালাইসা মিন, এই তো মাশাআল্লাহ, ফালাইসা মিন্নি মানে কি? রসুল বলতেছে আমার দলভুক্ত সে না। এরপর আরেকটা হাদিস শুনেন, শুনবেন ও বাজিরে রাত চলে যাত, আচ্ছা ঠিক আছে শুনেন শুনেন বাবারা, আপনারা রমজান মাসে আমার একদিন দাওয়াত দিন ইনশাল্লাহ, আমার কোনো হাদিয়া দেওয়া লাগবে না, রমজান মাসে একদিন দাওয়াত দিন একেবারে সত্যি, যুবকরা সবাই দাওয়াতি কাজ করবা রমজানে একদিন তোমাদের সাথে ইনশাল্লাহ ইফতারি করে, একেবারে ইফতারি করে একসাথে আমরা তারাবি পড়ে, এরপরে এই যে ওয়াজ শুরু করবো একেবারে সেহেরি পর্যন্ত, আর ন খাইয়া যায় ন যাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ কন ইনশাল্লাহ, এই রমজানের এই তো সামনে রমজান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বেশ অনেকগুলো মাহফিল এই চকরিয়া বাস স্ট্যান্ডও মাহফিল ছিল আমার রমজান মাসে, ঠিক সাহারির একটু আগে সবার ছুটি দিয়ে দিছি, আমি নিজেও ইনানিতে গিয়ে সারি করি ফেলাই আলহামদুলিল্লাহ। তো এই জন্য তোমরা নিজেরা সারিটারি ব্যবস্থা করবে, আমরা সবাই একসাথে খামো ইনশাআল্লাহ, আমরা লাগলে এখানে খাবো, এখানে ইনশাআল্লাহ সাহারি খেয়ে এরপর ইনশাআল্লাহ আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।